লগাতার ভাবে দুই দিন ধরে পড়ে রয়েছে আঠমল্লিক মন্ডির চাষী ধান। লগাতার দুই দিন হয়ে গেল, আজ পর্যন্ত চাষী ধান উঠি পু না, ফলরে প্রবল শীতরে নিজের বর্ষর পারিশ্রমিক ধান মন্ডি সম্মুখে ধান পকাই জগি বসছেন চাষী। সিধা সখ মো সহযোগী কবি সে দেখবে কিভাবে ভাবে ধান মন্ডি এটি পড়ে রয়েছে। সিধা সখ দেখে পুরা এন্টার শহ শহ চাষী ধান পুরা বস্তা পড়ে রয়েছে, যাফলে কি সেই উক্ত ধানটি জগাইপ্রাই চাষী মানে দিন রাতে এবং খরা শীতরে এটি পড়ে রয়েছেন। আপনার সিধা সখ সেই দৃশ্য দেখুবে লোক চাষী কিভাবে ভাবে এটি পড়ে রয়েছেন, বস্তা বস্তা চাষী ধান এটি পড়ে রয়েছে। কিন্তু লগাতার দুই দিন হল উক্ত ধান পড়ে রয়েছে, ধানটি আজ পর্যন্ত উঠি পালা না, তাঁর টোকন আসছিল, টোকন পৌঁছিছিল যে কি গতকাল টোকন অনুযায়ী তারিখ অনুযায়ী ধার্য তারিখ অনুযায়ী গতকাল ধান উঠিবার লা, কিন্তু ধানর চাষী দুর্বল উঠি পারি না, ফলরে চাষী মান মুন্ডরে বর্তমান গোটে চড়ক পড়ছে। তো চাষী কঠু সিধা সড়ক আলোচনা করা, কাহিকি এত দুই দিন হল নিজের মন্ডি সম্মুখে ধান পকাই রকিছেন, অসুবিধা কম রহিলা, কাহিকি ধানটি উঠি পালা না, ফলরে চাষী আজ রাজরাস্তার উল্লেখা বাধ্য হয়েছে। আপনার নাঁটা কবে কুমার সিং কোনপাই মানে এটি ধান উঠি পালা না, কোনপাই উঠি পালা? সে আসামিক যুবক আসিকি সন্ধ্যা সাতটা বেলু আসিকি এটি ঝামলা বিলর পিলাকু বাড়াবাড়ি কলে, সে এটি ভয়ের পড়াইলে পড়াইলে কালিঠু ধান আমি এটি জগিকি রয়েছু। বর্তমান পর্যন্ত এআরসিএস কু পচারল, এআরসিএস কিন্তু মু বুঝুছি কারণ কালি ভিতরে কম করা যাব, এটি জগিব কি কত দিন হল আপনার? দুই দিন, দুই দিন, দুই দিন হল, আজকে ধরলে দুই দিন হব। আচ্ছা, গতকাল রাতে যাক আপনার পুরা হ্যাঁ এটি বর্তমান আজ সকাল এটি পুরা প্রেজেন্ট রয়েকি বর্তমান পর্যন্ত অছু, রাতে রহিব পুনি সকাল আজ রহিব, অপেক্ষা করছি এআরসিএস কতবে আমার ধান এটু নেবে। আচ্ছা, আপনার কোন লাগুছে আপনার কত দিন মানে কেবে আপনার ধান উঠি পারিব বলে আপনার ভরসা লাগুনি? এমানকর তো প্রকার কথা মানে আমাকে ভরসা দৌছেন, এনে ভরসা রহুনি। আচ্ছা, ধান উঠিব টোকন র কেবে ছিল আপনার ধান উঠিব? টোকন র কালি ডেট ছিল 1 তারিখ। তো সিধা সড়ক আপনার চাষী ঠার প্রতিক্রিয়া শুনেপারুলে যে টোকনধারী টোকন সরকারঠু পাইলা পরে তাঁকর ধান উঠি পারি না, কাহিকি উঠি পারি না, সিধা সড়ক অভিযোগ করলে যেতবে সিআরসিএস কু ফোন করি জনাইলা পরে এপর্যন্ত তাঁকর কোণী প্রতিকার হয়ে পারি না চাষী মানুষ। তো আউ সিধা সড়ক আলোচনা করবে আমার সঙ্গে চাষী মানে অনেক, তো কোণ সমস্যা রয়েছে কাহিকি ধান মোটা উঠি পারে না? আপনার নাঁটা কবে আউ আসলে? ভীমসেন বেহেরা। আচ্ছা, কোণ কবে আপনার ধান কতদিন হল নিয়ে আসছেন? দুই দিন হল। আচ্ছা, কোণ ধান কাহিকি উঠি পারে, কোণ সমস্যা? আমি চাষী হিসাবে জাঁপারি না, কিছু অসামাজিক ব্যক্তি চাষী মিলর মানে ব্যক্তি আউ মিলর ভিতরে গন্ডগোল হওয়া পরে আমার ধান এই অবস্থাকে আসছে। যে আপনার কোণ কতদিন ধরে আপনার এটি বসি রয়েবে? কিছু সম্ভাবনা নাই, কিছু জনা পড়ুনি যে কতদিন ভিতরে উঠব ধান, আমি মানে দুর্দিন ভিতরে পড়ছি। আচ্ছা, প্রশাসন অবগত হল কি না আপনার ধান এটি পড়ে রয়েছে বলে? প্রশাসন এআরসিএস কু যোগাযোগ কলে, সে কহিলে গোটে বেড়ু আসিব গাড়ি, সেতি আমি আর কিছু করলুনি, তেণু সে তাপরে আর গালিকি রহিলে আর কিছু আমি ফোন রিসিভ কলে না। কোন প্রশাসন অধিকারী কিংবা সোসাইটির ধান মন্ডির কি আপনার আসি যোগাযোগ কলে আপনার ধান এবার উঠিব? না না, কে কিছু কই না। তো সিধা সড়ক আপনার সে অভিযোগ শুনেপারুলে চাষী মুহর অভিযোগ যে চাষী বারম্বার প্রশাসনকর দ্বারস্থ মধ্যে হয়েছেন, গত দুই দিন হল ধান মন্ডি সম্মুখে পড়ে রয়েছে, কিন্তু প্রশাসন এটি দৃষ্টি দেউ না। কিন্তু সাধারণ যেত গরিব চাষীটি নিজের বর্ষকর পরিশ্রমক মূল্য নেই আসুছি, টোকন পাইলা পরে আসুছি কিন্তু তা ধান উঠি পড়ুনি, এক দুর্ভাগ্যজনক বিষয় কথা। তো আমি আরও চাষী সহ আলোচনা করা, তো কোণ রয়েছে যে সমস্যা কেমতি কো হিসাবে সম্মুখীন হয়ে গতি করছেন? আপনার নাঁটা কবে? সুশান্ত কুমার ক্ষেত্রী। আচ্ছা, কত ধান আপনার নিয়ে আসছেন, কোণ কোণ সব অসুবিধা এটি দেখুন? মু 50 কুইন্টাল ধান নিয়ে আসছি, কিন্তু 50 কুইন্টাল রকিছি সত, কিছু অসামাজিক লোক আসিকি ধান গলা আমার মন্ডি হয়েছে যেহেতু 1 তারিখ, লোক বিক্রি কলে ইয়ে করি, কিন্তু মানে আমার গাড়ি সে মালিকর অসুবিধা যোগ সে গাড়ি পঠাই পারলা না। তো সিধা সড়ক প্রতিক্রিয়া আপনার শুনুলে কোণ অসুবিধা রয়েছে কোণ নাই, তো মু আউথরে মো সহযোগী কবি কিভাবে ভাবে এটি ধান বস্তা স্টক হয়ে পড়ছে, সে ধান বস্তা আড়ু মো সহযোগী দেখবে। আপনার সিধা সড়ক দেখুবে পুরা বস্তা বস্তা চাষী ধান এটি পড়ে রয়েছে, কেমতি বাহারে সম্পূর্ণ ভাবে পড়ে রয়েছে। চাষী যে বর্ষ বর্ষ পরিশ্রম করে যে অর্জি থাকে মূল্যবান, যে চাষীর মূল্যবান সম্পদ যে ধান,
ଧାନଟି ମଧ୍ୟ ଆଜି ଅବହେଳିତ ଅବସ୍ଥାରେ ପୁରା ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବରେ ଏଠି ପଡ଼ି ରହିଛି। ଗତ ଦୁଇ ଦିନ ହେଲାଣି ଚାଷୀମାନଙ୍କର ଧାନ ଏହି ମଣ୍ଡି ସମ୍ମୁଖରେ ପଡ଼ି ରହିଛି, କିନ୍ତୁ ଆଜି ପର୍ଯ୍ୟନ୍ତ ଏପର୍ଯ୍ୟନ୍ତ କୌଣସି ହେଇନାହିଁ। ବର୍ତ୍ତମାନ ସମୟ 8ଟା ଆସିକି ବାଜିଲାଣି, ଏଭଳିଆ ପରିସ୍ଥିତିରେ ଶୀତରେ ଦାଉରେ ଚାଷୀମାନେ ପଡ଼ି ରହିଛନ୍ତି। ତ ଆପଣ ସେ ସିଧାସଳଖ ଦୃଶ୍ୟ ଦେଖିପାରୁଥିଲେ, ଏ ଦୃଶ୍ୟ ଥିଲା ଆଠମଲ୍ଲି NSEର ଯେଉଁ ଧାନ ମଣ୍ଡି ରହିଛି ସୋସାଇଟିର ଦୃଶ୍ୟ ଦେଖୁଥିଲେ। ଅନୁଗୁଳ ଜିଲ୍ଲା ଆଠମଲ୍ଲିକରୁ ସୁନୀଲ କୁମାର ମହାନ୍ତି, ଅର୍ଗସ୍ ନ୍ୟୁଜ୍।